আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা দেখছেন আরএম মিডিয়া টিভি। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কাজী জামিল হোসাইন। দর্শক, আজকে 11 নভেম্বর 2022, আজকে আমরা দেখব কুয়ালালামপুর থেকে ঢাকার বিমান টিকিটের আপডেট এবং ঢাকা থেকে কুয়ালালামপুরে আসার যে বিমান টিকিটগুলি আছে সেগুলির দাম কত আছে, এবং পাশাপাশি আমি আপনাদেরকে বলবো, আপনারা সকলেই জানেন যে 19 নভেম্বর মালয়েশিয়াতে নির্বাচন, সংসদ নির্বাচন মালয়েশিয়াতে। তা এই নির্বাচনের সময় আমাদের কি করা উচিত, আমরা একজন প্রবাসী আমাদের কি করা উচিত, এই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তা দর্শক, আমি প্রতিনিয়ত আপনাদেরকে মালয়েশিয়াতে স্বর্ণের দামের আপডেট নিউজগুলি এবং মালয়েশিয়াতে আপনারা কোথা থেকে মাল কিনলে কম দামে ভালো ভালো মালামালগুলি কিনতে পারবেন, এবং মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাওয়ার জন্য যে বিমান টিকিটগুলি আছে সেই বিমান টিকিটের দামগুলি আমি আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি। তাই যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিবেন, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, আজকে আমরা সর্বপ্রথমে মালয়েশিয়াতে, আপনারা সকলেই জানেন যে মালয়েশিয়াতে 19 নভেম্বর মালয়েশিয়াতে সংসদ নির্বাচন। এই সংসদ নির্বাচন উপলক্ষে আমরা যারা প্রবাসী আছি, আমরা যারা প্রবাসী বাংলাদেশি ভাইরা আছি, আমাদের কি কি কাজ করা উচিত আর কি কি কাজ করা অনুচিত, এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব। দর্শক, হয়তো আপনারা অনেকেই নতুন আসছেন, 2018 কলিংয়ের পরে আসছেন। আমরা যেহেতু 2018 কলিংয়ের আগে আসছি, আমরা কিন্তু 2018 নির্বাচনের সময় আমরা দেখেছি আমাদের অনেক প্রবাসী ভাইরা মার খেয়েছে। কারণ আমাদের সামান্য একটু দোষ আছে, আমরা বাংলাদেশি যারা আছি আমাদের দোষ, আমরা নির্বাচন দেখলে সেখানে আমরা দৌড়িয়ে যাই, দেখার জন্য যাই, আমাদের কাছে খুব ভালো লাগে। কিন্তু আপনারা জানেন যে গত নির্বাচনে কিন্তু আমাদের অনেক প্রবাসী ভাইরা তারা মার খেয়েছে, কেউ পাও ভাঙে গেছে, কারোর মাথা ফাটছে, একজন না দুইজন সম্ভবত মারাও গিয়েছে। তা দর্শক, আমি আপনাদেরকে বলবো, আপনারা যেহেতু নির্বাচন উপলক্ষে শুক্রবার, শনিবার এবং রবিবার তিন দিন আপনারা ছুটি পাইতেছেন, এই তিন দিন আপনারা আপনার এলাকার ভিতরে, এলাকার বাইরে কোথাও যাবেন না, কোথাও যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি যাবেন। যাওয়ার সময় আমি আপনাদেরকে বলি, আপনারা সবসময় দেখবেন যে তাদের যে নির্বাচনের যে সমস্ত কালারের যে পতাকাগুলি আছে ওই ধরনের কোনো কালারের গেঞ্জি অথবা শার্ট আপনি ব্যবহার করবেন না। যদি আপনি ওই ধরনের কোনো গেঞ্জি কিংবা ওই ধরনের কোনো শার্ট যদি আপনি ব্যবহার করেন তাহলে তারা ধরে নেবে যে আপনি সেই দলের সাপোর্ট করেন। কিন্তু আমরা এখানে, আমরা কিন্তু একজন প্রবাসী, আমরা এই দেশের আইসিও নাই যে আমরা এদের দেশে কারোর সাপোর্ট করব কিংবা কারোর সাপোর্ট করব না, এ ধরনের কোনো কিছু আমাদের দরকার করে না। এবং তাদের নির্বাচন তাদের বিষয়, তারা যেটা ভালো মনে করে তারা সেটাই করুক, আমাদের সেগুলি দেখার বিষয় করে না। তো বিশেষ করে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যার যার এলাকায়, যার যার বাসার ভিতরে থাকার চেষ্টা করবেন, বাইরে কোথাও যাওয়ার দরকার নাই। এবং আপনারা জানেন যে এখন থেকে কিন্তু অতিরিক্ত পুলিশ অথবা আর্মি, পাশাপাশি তাদের যে সমস্ত বাহিনীগুলি আছে, সম্পূর্ণ বাহিনী তারা কিন্তু অতিরিক্তভাবে মোতায়েন করেছে নির্বাচন উপলক্ষে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এক নম্বরে আপনারা ছুটির তিন দিনের ভিতরে আপনারা কোথাও যাওয়ার চেষ্টা করবেন না। যদিও যান, বাধ্যতামূলক যদি আপনার যেতেই হয় তাহলে আপনারা ওই ধরনের কালারের কোনো গেঞ্জি, টি শার্ট, শার্ট কোনো কিছুই আপনারা ব্যবহার করবেন না। সিম্পলি আমরা যে সমস্ত পোশাকগুলি পরি ওই পোশাক নিয়ে আমরা হয়তো বা বাজারে যেতে হবে, বাজার করতে হবে, এগুলি আপনারা করতে পারবেন। এবং আপনার যত যাবতীয় কাগজপাতি আছে সম্পূর্ণ কাগজপাতিগুলো, আপনার ভিসা থাকুক, পাসপোর্ট থাকুক, পাসপোর্টের ফটোকপি থাকুক, যাই থাকুক, সম্পূর্ণগুলি আপনার কাছে রাখবেন। এবং কি কোনো দোকানে হোক, হোটেলে হোক, যদি আপনারা যেখানেই যান তাদের নির্বাচনের বিষয় নিয়ে আপনাদের আলোচনাই করবেন না। আপনারা যদি তাদের নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা করেন, আমরা যদি আলোচনা করি, তাহলে পাশে যদি তারা কেউ থাকে তারা কিন্তু আমাদেরকে হট করে একটা কথা বলে বসবে যে তোর বাপের দেশ নাকি। এই ধরনের কয়েকটি কাহিনী হয়েছে, এই ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে, সেই জন্য আমি চিন্তা করলাম আপনাদেরকে একটু সতর্ক করে দিই। তো যাই হোক দর্শক, আজকে এখন আমরা দেখব বিমান টিকিটের যেই
আপডেট দামগুলি আছে, আপনারা এখন কোন বিমান টিকিটের দাম কত আছে সেটা জানতে চান। আমার অনেক ভাই কমেন্ট করেন যে ভাই সবগুলো বিমান টিকিটের দাম একটু আমাকে বলবেন, তো আমি আপনাদেরকে আজকে সবগুলো বিমান টিকিটের দাম বলবো। এবং পাশাপাশি অনেক লোক আছেন ঢাকা থেকে আবার সিঙ্গেল টিকিট কেটে আপনারা মালয়েশিয়াতে আসতে চান, সেই টিকিটগুলিও আপনারা কত টাকায় কিনতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এবং একজন ভাই আমাকে কমেন্ট করেছেন যে ভাই আমি মার্চের নয় তারিখে বিমান টিকিট কেটে আমি দেশে যাব এবং আসবো আমি মে মাসের 9 তারিখে, তা আপ ডাউন বিমান টিকিটটির দাম কত একটু দয়া করে আমাকে জানাবেন। তা আজকের এই ভিডিওতে আমি আপ ডাউন বিমান টিকিট এবং আপনারা এখন যারা টিকিট কাটবেন তাদের বিমান টিকিটগুলোর সিঙ্গেল বিমান টিকিটের দাম এবং কুয়ালালামপুর থেকে ঢাকা যাওয়ার বিমান টিকিট এবং ঢাকা থেকে কুয়ালালামপুর আসার যে বিমান টিকিটগুলি আছে সম্পূর্ণ টিকিটগুলির দাম আমি আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক, আজকে আমরা সর্বপ্রথমে কুয়ালালামপুর থেকে ঢাকা যাওয়ার যে সিঙ্গেল টিকিটগুলি আছে সেগুলির দাম আমরা জানব। সর্বপ্রথমে আমরা জানব ইয়স বাংলা এয়ারলাইন্স কুয়ালালামপুর টু ঢাকা যে সিঙ্গেল টিকিটগুলি আছে আপনারা এখন যে টিকিটগুলি কিনবেন এই টিকিটগুলি আপনাদের ডিসেম্বর মাসের ভিতর আপনারা দেশে যেতে পারবেন। ডিসেম্বরের 1 তারিখ থেকে ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত এর ভিতরে ডেটে আপনারা যদি টিকিটগুলি কিনেন, এখন যদি কিনে রাখেন, তাহলে ইয়স বাংলা এয়ারলাইন্সে কুয়ালালামপুর টু ঢাকার সিঙ্গেল টিকিট 1080 রিঙ্গিট লাগবে। সম্পূর্ণ আপনি বরাবরের মতোই 35 কেজি মাল নিতে পারবেন বুকিংয়ে এবং হাতে 7 কেজি, সর্বমোট 42 কেজি। এবং অতিরিক্ত যদি আপনার মাল থাকে সেই মালগুলি এয়ারপোর্টে প্রতি কেজি 25 রিঙ্গিট করে দিয়ে সেই মালগুলি আপনার বাংলাদেশে নিতে হবে। এরপর অনেক ভাই বলেন যে ভাই বাংলাদেশ বিমানের কথা বলেন না কেন, বাংলাদেশ বিমান আসলে যে সমস্ত বিমান টিকিটগুলো অনেক বেশি দাম থাকে সেগুলি আমি আপনাদেরকে বলি না, আপনারা দেখবেন এসে। তারপরেও আজকে বাংলাদেশ বিমান টিকিটেরও দাম একই আছে, ইয়স বাংলা এবং বাংলাদেশ বিমান দুটোই 1080 রিঙ্গিট, সেম 35 কেজি আর 7 কেজি 42 কেজি টিকিটের সঙ্গে ফ্রি। অতিরিক্ত যদি আপনার মাল থাকে সেই মালগুলি আপনি নিতে হবে প্রতি কেজি 25 রিঙ্গিট করে দিয়ে। তারপরে যদি আমরা দেখি দর্শক মালিন্দ এয়ারলাইন্স কুয়ালালামপুর টু ঢাকা সিঙ্গেল টিকিট, এখন যদি আপনারা টিকিটগুলো কিনেন তাহলে সিঙ্গেল টিকিটের মূল্য আছে বরাবর 1000 রিঙ্গিট, 35 কেজি মাল নিতে পারবেন বুকিংয়ে, হাতে 7 কেজি, সর্বমোট 42 কেজি। অতিরিক্ত আপনি টিকিটের সঙ্গে আরও 10 কেজি মাল যোগ করতে 20 কেজি মাল আপনি অ্যাড করতে পারবেন, প্রতি কেজি 22 রিঙ্গিট করে লাগবে। এরপরে যদি আপনার মাল আরও বেশি হয়ে যায়, যে আপনি টিকিটের সঙ্গে যে 42 কেজি সর্বমোট ফ্রি পেয়েছেন, তারপরে আপনি আরও 20 কেজি মাল যোগ করেছেন টিকিটের সঙ্গে, তারপরেও যদি আপনার মাল আরও বেশি হয়, তাহলে আপনার প্রতি কেজি এয়ারপোর্টে 48 রিঙ্গিট করে দিয়ে তারপরে সেই মালগুলি বাংলাদেশে নিতে হবে। তারপরে যদি আমরা দেখি মালয়েশিয়া এয়ারলাইন্স, দর্শক মালয়েশিয়া এয়ারলাইন্সের বর্তমান টিকিটের মূল্য অনেক বেশি, তারপরেও আপনারা জানতে চাইছেন যে ভাই দাম বেশি হোক কম হোক সবগুলো বিমান টিকিটের দাম আমাদেরকে জানিয়ে দেবেন, আপনার ভিডিওর অপেক্ষায় থাকি। তো যাই হোক, যদি আমরা মালয়েশিয়া এয়ারলাইন্স দেখি, মালয়েশিয়া এয়ারলাইন্স কুয়ালালামপুর টু ঢাকা সিঙ্গেল টিকিট 1200 রিঙ্গিট, বরাবর 1200 রিঙ্গিট, 30 কেজি মাল নিতে পারবেন বুকিংয়ে, হাতে 7 কেজি, সর্বমোট 37 কেজি মাল আপনি টিকিটের সঙ্গে ফ্রি নিতে পারবেন এবং অতিরিক্ত আরও 30 কেজি আপনি মাল টিকিটের সঙ্গে যোগ করতে পারবেন প্রতি কেজি 14 রিঙ্গিট করে। তারপরে যদি আপনার 30 কেজি বুকিংয়ে এবং আরও 30 কেজি তাম্পা দেওয়ার পরে যদি আপনার মাল সর্বমোট 60 কেজি, হাতে 7 কেজি, মোট 67 কেজি মাল আপনি নিতে পারবেন মালয়েশিয়া এয়ারলাইন্সে, এর বেশি যদি আপনার মাল হয় তাহলে প্রতি কেজি 68 রিঙ্গিট করে দিতে হবে আপনার এয়ারপোর্টে। তো দর্শক, সর্বশেষে আমরা দেখব এয়ার এশিয়াতে আপনি যদি এখন টিকিটগুলি কাটেন ডিসেম্বরের 1 তারিখ থেকে ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত, এর ভিতরে আপনি যেই কোনো ডেটে টিকিট কাটতে পারবেন 750 রিঙ্গিট, বরাবর 750 রিঙ্গিট, 30 কেজি মাল নিতে পারবেন বুকিংয়ে, হাতে 7 কেজি, সর্বমোট 37 কেজি মাল আপনি টিকিটের সঙ্গে ফ্রি নিতে পারবেন। এরপরে যদি আপনার মাল আরও বেশি থাকে তাহলে আপনি টিকিটের সঙ্গে আরও 10 কেজি মাল যোগ করতে পারবেন 220 রিঙ্গিট, 10 কেজি মাল আপনি যোগ করতে পারবেন 220 রিঙ্গিট লাগবে 10 কেজি মাল যোগ করার জন্য। এবার এই 37 কেজি আর 10 কেজি আপনি যোগ করার পরে সর্বমোট যদি আপনার 47 কেজি মাল আপনি নিতে পারবেন, এবার যদি এর থেকেও বেশি যদি আপনার মাল হয়ে যায়
তাহলে কিন্তু আপনার সেই মালগুলি এয়ারপোর্টে প্রতি কেজি 100 রিঙ্গিট করে দিয়ে তারপর আপনার সেই মালগুলি বাংলাদেশে নিতে হবে। তাই আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে বলে থাকি যে ভাই আপনি আগে আপনার মালামালের হিসাব করবেন যে আপনার মালামাল কতটুকু হবে, তারপরে আপনি সেই অনুযায়ী আপনি টিকিটগুলো কিনবেন। এবার আসেন, আমরা অনেক ভাইরা কিন্তু ছুটিতে দেশে গেছেন সিঙ্গেল টিকিটে, এখন তারা আবার মালয়েশিয়াতে আসতে চান। মালয়েশিয়াতে আমাদের বন্ধু বান্ধব হোক কিংবা আমাদের ভাই হোক কিংবা আমাদের বস হোক না কোম্পানি হোক, যেই হোক, আমাদেরকে টিকিটগুলো কিনে দেবে, আমরা সেই টিকিটে আবার মালয়েশিয়াতে আসব। তা সেই টিকিটগুলোর মূল্য কত পড়বে? সেই টিকিটগুলি মালিন্দ এয়ারলাইন্স এবং এয়ার এশিয়া এই দুটি বিমানেই আপনারা টিকিট কিনতে পারবেন। বরাবর 1350 রিঙ্গিট লাগবে। যে টিকিটগুলি আপনি এখান থেকে কেটে দিবেন, টিকিট কাটার পরে সেই টিকিটটি আপনি বাংলাদেশে ট্রান্সফার করবেন, সেখান থেকে বাংলাদেশ থেকে সেই টিকিটে লোক মালয়েশিয়াতে আসবে। এই টিকিটগুলি বরাবর 1350 রিঙ্গিট লাগবে। আপনারা চাইলে আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই টিকিটগুলি সংগ্রহ করতে পারেন। মালয়েশিয়ার যে কোনো প্রান্তে আপনারা থাকেন, আপনারা এই টিকিটগুলি সংগ্রহ করতে পারবেন। ব্যাংকের মাধ্যমে আপনি টাকা দিয়ে দিবেন, আপনাকে টিকিট কেটে সেই টিকিটগুলি আপনাকে দিয়ে দেওয়া হবে। এবার আসি, আমাকে এক ভাই আমাকে কমেন্ট করেছেন যে ভাই আমি মার্চের 9 তারিখে দেশে যাব এবং মে মাসের 9 তারিখে আবার মালয়েশিয়াতে আসব, আপ ডাউন টিকিটের মূল্যটা বলবেন। আপনি যদি এখন বিমান টিকিটটি কিনে রাখেন, যে আপনি এখন কিনে রাখবেন মার্চ মাসের 9 তারিখের ডেটে আপনি 9 তারিখে যাবেন এবং মে মাসের 9 তারিখে আবার রিটার্ন মালয়েশিয়াতে আসবেন, তা আপনি মালিন্দ এয়ারলাইন্স, ইয়স বাংলা এই দুটি বিমানে আপনি টিকিট কিনতে পারবেন 1800 থেকে 2000 টাকার ভিতরে, 1800 থেকে 2000 রিঙ্গিট এর ভিতরে আপনি এই টিকিটগুলো কিনতে পারবেন। আপনি ডেট ফিক্সড, আপনার ডেট অনুযায়ী আপনি যেতে পারবেন। তবে আমি আপনাকে ধারণা এই জন্য দিতেছি যে আপনি কিন্তু আজকে যে বলতেছেন যে আজকে যে রেট আমি সেই রেট দিলে পর আপনি হয়তো আজকে কিনবেন না, কালকে কিনবেন না, 5 দিন পরে কিনবেন, 1 সপ্তাহ পরে কিনবেন, তখন কিন্তু এই রেটটি থাকবে না। আমি এখন যদি আপনাকে যে বরাবর যদি আমি দামটি বলি সেই রেটটি থাকবে না, সেজন্য আমি আপনাকে ধারণা দিতেছি আপনি এখন কিনে রাখলে 2-1 সপ্তাহের মধ্যে যদি আপনি কিনে রাখেন তাহলে সেই টিকিটগুলি আপনি কিনতে পারবেন 1800 থেকে 2000 রিঙ্গিটের ভিতরে, এবং বাংলাদেশ বিমানে যদি আপনি কিনেন সেটাও 2100 রিঙ্গিটের ভিতরে, 2000 থেকে 2100 এর ভিতরে আপনি কিনতে পারবেন। মালয়েশিয়া এয়ারলাইন্সও সেম, আপনি এর ভিতরেই টিকিটগুলো কিনতে পারবেন। আর যদি আপনি এয়ার এশিয়াতে কিনেন, এয়ার এশিয়াতে যদি আপনি আপ ডাউন টিকিটগুলো কিনেন তাহলে আপনি 1700 থেকে 1800 রিঙ্গিট আপ ডাউন টিকিট 1700 থেকে 1800 রিঙ্গিটের ভিতরে আপনি কিনতে পারবেন 2-1 সপ্তাহের ভিতরে যদি আপনি এই টিকিটটি কিনে নেন। তো দর্শক, আমি আপনাদেরকে প্রতিনিয়ত স্বর্ণের দামের আপডেট এবং বিমান টিকিটের আপডেটগুলি জানাই এবং কোথা থেকে আপনারা মালামালগুলি কিনলে কম দামে ভালো ভালো মালামালগুলি কিনতে পারবেন। তা যদি আমার ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওগুলি শেয়ার করে দিবেন আমার অন্যান্য প্রবাসী ভাইরা দেখে, যাতে তাদের উপকারে আসে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।